সব রেডি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের স্টোরি। তো আজকে সঞ্জীবন যাচ্ছে হচ্ছে কিলাগাতে। ইউজুয়ালি আমি অ্যাভেঞ্জার চালাই। অ্যাভেঞ্জারে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। যেমন আমাদের কোনো কম্পার্টমেন্ট থাকে না যেখানে আমরা কিছু স্টোর করতে পারি, যেখানে আমাদের প্রবলেমস হয়। আমি সেটি কোথাও বেড়াতে গেলে স্টোরিং করা যায় না, ক্যারি করা যায় না, হাতে রাখতে হয়, প্যাকেট চলাতে হয়, যেটা খুবই ইনকনভিনিয়েন্ট। তো ইউজুয়ালি এখন অ্যাভেঞ্জার চালাই আমি। ইটস এ ভেরি কমফোর্টেবল বাইক, কোনো কথা হবে না। লুকসের দিক দিয়েও সবই ভালো, বাট কিছু ড্রব্যাক্স আছে। যেমন কোনো কম্পার্টমেন্টস নেই যেখানে কিছু জিনিসপত্র রাখা যায়। ব্যাকরেস্ট এই মডেলটাতে নেই, এই মডেলটাতে ব্যাকরেস্ট আমাদেরকে ম্যানুয়ালি লাগাতে হয়। তো অপরূপাকে আমি অনেক টাইমই দেখেছি যখন পেছনে বসে নেওয়ার পর অনেক লং ট্যুর যদি করে ফেলি বা অনেক দূর কোথাও গিয়ে থাকি ওর নেবে, আমি দেখি ওর মনে লাগছে। একটা মিনিমাম ব্যাক সাপোর্ট থাকলে আর একটু বেটার কমফোর্ট হবে। বাট যেটা সবার থেকে দরকার বা জরুরি সেটা হলো একটা সাইড বক্স, বিকজ সাইড বক্স ছাড়া এখানে গাড়িটাতে ইউটিলিটিটা একটু কমছে। ইউজুয়ালি একটা ছোটো কিছু নিয়ে আসতে হলে সেটাকে আমার গাড়িতে রাখার কোনো জায়গা থাকে না। এবার ধরে নিন কোনো দিন জল খেতে হয়েছে, জল কিনে খেতে হচ্ছে, সেই জলটাকে রাখার জায়গা নেই। তো এইসব ইস্যুসগুলো আসতেই থাকছে এখন গাড়িতে। একটা খুব কন্ট্রোভার্সিয়াল টপিক, যেখানে গাড়িতে অনেকজন বলে যে সাইড বক্স লাগালে গাড়ির লুক খারাপ হয়ে যায়। অবভিয়াসলি লুক খারাপ হয়, লুক চেঞ্জ হয়ে যায়, লুক বেটার থাকে না, একটু ডিটোরিয়েট করে যায় বা অনেক সময় ইম্প্রুভও করে যায়। তো আমরা একটু দেখবো, এক্সপ্লোর করবো। আমি থাকি নর্থ কলকাতায় সহজার, তো খান্না আমার সবার থেকে নিয়ারেস্ট বাইক স্টোরসের মার্কেট। দেখা যায় ওখানে গিয়ে কীরকম মডেলস ওরা দেখাতে পারে, কোন মডেলটা আমার অ্যাভেঞ্জার স্ট্রিটের সাথে মেলে। স্ট্রিটের সাথে কোন কোন মডেলগুলো স্যুট করে বা দেখা যায়, সেটা লুক কম খারাপ করে ইউটিলিটি বেশি দেবে সেটাই লাগাবো। খুব ছোটো বক্স আমার এক বন্ধুরও অ্যাভেঞ্জার আছে, সে লাগিয়েছে। সে খুব সুন্দর কাস্টম করে লাগিয়েছে, কারটাতে বেশ ভালো মানিয়েছে, বাট পার্সোনালি আমার ওই লুকটা ভালো লাগেনি। এবার এমন একটা সাইজই লাগাতে হবে যেটা দেখতেও ভালো হবে, ইউটিলিটিও সার্ভ করবে, বাট লুকটা অতটা খারাপ করবে না। আর ইচ্ছে আছে একটা ব্যাকরেস লাগানোর, তো দেখা যাক কেমন কী হয়। আমি এক্সপ্লোর করে যেটা যে চয়েসেসগুলো আমি সিলেক্ট করবো সেটাই আপনাকে দেখাবো। তার ইউটিলিটি তার উপর একটা রিভিউ মতন দিয়ে দেবো, দেখতে থাকুন। তাহলে আপাতত বেস্ট যদি দেখা যায় এই মডেলটা একটু তাও অ্যাভেঞ্জারের সাথে ফিট। অপরূপা গরমে পুরো হাঁপিয়ে গেছে, এতক্ষণ বসতে হয়ে যারা বাক্স লাগানোর জন্য, তাও এখনো কমপ্লিট হয়নি। এতক্ষণ বসতে হয়েছে একটা বাক্স লাগানোর জন্য আর ওর সলিড দিচ্ছে না। অপরূপার কি হয়েছে? সলিড খারাপ, মোড়ে ব্যথা। বলেছিলাম ব্যাকরেস্টটা লাগে, কিন্তু ব্যাকরেস্টটা অ্যাভেলেবেল ছিল না। রাবারটা একদম টাইট করে দিও, কেন তো বাইকে ভাইব্রেশন আছে, মাল ধর 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 করে। দুদিন পর পর আমার লুকিং গ্লাস লুজ হয়ে যায়, যদি চলতে চলতে কোনোদিন লুজ গ্লাস হয়ে যায় তখন দেখতে হবে না। অপরূপার অবস্থা হলো বেড়াল দুধ পাহারা দিচ্ছে, এখানে বাইকটাকেও বসে বসে পাহারা দিচ্ছে আমাদের। আর একটা এটা কোথায় লাগাবে? সব গাড়িতে সব জায়গায় লাগে না, অনেক জায়গায় চার পাঁচটা পাঁচটি যায়। নিচে তো একটা সাপোর্ট দিতে হয়, এ দেবো সব দেবো।
এখান থেকে খুঁজে করিয়ে নেবো। আমি তো এখানে পে করবো, আমি তো পুরো টাকাটা রাখতে দিয়েছিলাম, তুই রাখ, আমি পরে বসে থেকে নিয়ে নেবো। যদি কিছু কেনা কাটার থাকে ঠিক আছে, কোনো চাপ নেই। মোটামুটি ইনস্টলেশন ফিক্সড, অপূর্বা বাক্সটা খোলার চেষ্টা করছে, মোটামুটি ঠিকই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। একটু ফাঁকা জায়গায় গিয়ে রিভিউটা দিচ্ছি, ঢুকিয়ে দিল অপরূপা ব্যাগ। দেখো দেখে একটু রিভিউ দাও, দেখো কেমন লাগলো তোমার, কি হয়ে গেছে। তো এটা ফার্স্ট টাইম আমি জিনিসটা কৌস্তভকে দেখাবো, দেখা যাক ও কি রিভিউ দেয় এটার ব্যাপারে, ওর কি ভিউজ থাকে। বাবার মিক্সড ভিউজ ছিল, এবার দেখা যাক ওর কি ভিউজ। রেডি, তো একটা জিনিস দেখাবো ঠিক আছে, তুই অনেস্ট ওপিনিয়ন দিবি, তোর একদম ফালতু ফালতু বাত নয়, বন্ধু হোস বলে ভালো কথা বলতে হবে, আবার শত্রু হোস বলে বাজে কথাই বলতে হবে, ওরকম কোনো মানে নেই। মানুষ ফোকাস নিচ্ছে না, চল ঠিক আছে, অনেস্ট ওপিনিয়ন দে এটা। সিরিয়াসলি পকেট থেকে চাবিটা নে, দেখ খুলে কেমন লাগে না লাগে। আমি ইনিশিয়ালি কি ভেবেছিলাম জানিস, এটা যদি লাগাই এটাতে আমার বাইকের লুক খারাপ হয়ে যাবে। অপরূপা বললো যে লুক খারাপ হয়নি, বাবাও বললো লুক খারাপ হয়নি, ঠিকঠাকই লাগছে। হাত বুলিয়ে দেয় সবাই, একটা জিনিস দেখাবো, অনেস্ট রিভিউ চাই তোর দিকে। বল না কেনা করেছে তোকে বলতে, কোথাও আসতে পারিস চাইলে এদিকে। খুলে দেখ স্পেস কেমন দিচ্ছে এটা, তাই না। এটা একচুয়ালি স্কোয়ারের উপর পেয়ে গেছি, তো অ্যাভেঞ্জারের সঙ্গে বেশ মানিয়ে গেছে। আমি কিছু বলিনি, মোটামুটি দুদিন হলো লাগিয়েছি, ইউটিলিটি ওয়াইজ খুবই কাজেরই হয়েছে, দেখতেও খুব একটা খারাপ লাগেনি। যতজনকে জিজ্ঞেস করেছি, যত বন্ধু যত পাড়ার লোক, ইভেন অপরূপাও, সবাই বলেছে দেখতে অতটাও খারাপ লাগছে না। মোটামুটি যদি দেখেন ইউটিলিটি ওয়াইজও খুব একটা খারাপ নয়, তাহলে তোর অ্যাভেঞ্জারের সাথে ম্যাচ করে গেছে মোটামুটি, তো
ভালোই লাগছে দেখতে। এবার যদি ক্যাপাসিটি ওয়াইজ বলি, মোটামুটি ধরে নিন দুটো বড় বটল এসে যায় আমার, যেটা খুবই ইউজফুল। এরা অপরূপার ছাতা। যদি আমি অ্যাকচুয়ালি আপনাকে বলি, অপরূপার পুরো যে স্লিং ব্যাগ যেটা অপরূপা নিয়ে বেরোয় সেটাই পুরো ঢুকে যায়। তো আমরা হ্যান্ডস ফ্রি একটা জার্নি পাই, যেখানে আমাদের খুব একটা কিছুই কষ্ট হয় না। রাদার আগে আমি বাড়ি থেকে বেরোলেই কিছু না কিছু আনতে গেলেই একটা ঝামেলা হতো, এইসব জায়গাগুলোতে ঝোড়াতো, এখানে খুবই ডেঞ্জারাস হতো। রিসেন্ট আপনি আমাদের মনে হয় দেখেছেন, জুডিওতে যেদিন গেছিলাম ওই দিন যে চটিটা কিনেছিলাম সেটা আমাকে ঝুলিয়ে আনতে হয়েছিল, যেটা আর্চিপাল ব্রিজে পড়ে গেছিলো আমার আর দিয়ে, কিন্তু এখন আর হবে না বিকজ এটা আছে। এগুলো ব্র্যান্ডেডই হয়, তো একটা মিনিমাম ব্র্যান্ডেডই হয়, তো মোটামুটি একটা মিনিমাম লংজিভিটিতে থাকে। আপাতত দেখা যাক কত বছর থেকে। ইভেনচুয়ালি ইটস ভেরি ইউজফুল, ইউটিলিটি ফ্রেন্ডলি, জিনিসপত্র ঢোকে। অ্যান্ড মোটামুটি ইউটিলিটি ফ্রেন্ডলি আছে, জিনিসপত্র ঢুকে যায় ইজিলি উইদাউট এনি প্রবলেম। স্টোরেজ ক্যাপাসিটিও মোর দেন এনাফ একটা বাইকের জন্য। অ্যান্ড ক্ল্যাম্পসগুলো খুব এফিসিয়েন্টলি লাগানো আছে, তার জন্য দেখতেও খারাপ লাগে না। যেতে দিকটা ক্ল্যাম্পসগুলো এমনভাবেই লাগানো আছে যাতে দেখতেও খারাপ লাগে না। ইভেনচুয়ালি বাইকের লুকটা অতটাও বাজেভাবে হ্যাম্পার হয় না, অ্যান্ড মোটামুটি ভ্যালুও অ্যাড হচ্ছে বাইকে এটা লাগানোর পরে। তার মধ্যে সুপ্রতীক আমার একটা বন্ধু বসেছে, কোনো প্রবলেম ফেস করেনি। উস্তাব আমার একটা বন্ধু, ওর 6 ফিট হাইট, ওরও সেরকমভাবে কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ ইভেনচুয়ালি একটা ব্যাক হিল রেস্টটা একটু কম্প্রোমাইজ হচ্ছে, বাট ওটাতে অসুবিধা নেই। অপরূপা রিসেন্ট বসেছে, আজকেই বসেছিল ইনফ্যাক্ট, অ্যান্ড অপরূপারও মাইনর অসুবিধে হয়েছে। অ্যান্ড হোপফুলি ইভেনচুয়ালি পুরো জিনিসটা ওর ইউজ টু হয়ে যাবে। আজকে তো এর আগে ছিল না এই জিনিসটা, তো একভাবে বসতো, এখন আছে বলে একটা অস্বস্তি হচ্ছে, বিকজ ওই সবার থেকে বেশি বসে আমার বাইকে। তো হোপফুলি আস্তে আস্তে ওটাও হয়ে যাবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে, আপনাদের কাজে এসে থাকে, আপনারা যদি অ্যাভেঞ্জার ইউজ করে থাকেন, ওই জিনিসটা লাগানো কনসিডার করে থাকেন, তো খুবই ভালো অপশনস আপনাদের নিয়ারেস্ট ডিলারদের কাছেই পেয়ে যাবেন। খুব একটা আনঅ্যাভেলেবল জিনিস নয়, বাস কালার অপশনস একটু প্রবলেম হয়, সেগুলো আপনি যদি চান বললে ওরা আনিয়ে দেবেই, হোপফুলি কোনো অসুবিধার কিছু নেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে নিন, যদি ইউটিউব দিয়ে না দেখে ফেসবুক দিয়ে আপনি ভিডিওটা পান, উপরে নিশ্চয়ই দেখবেন কোথাও একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলে আসুন দেখুন কেমন কাজ করি আমরা। আমরা আরও অন্য ভিডিওজও দিই ইভেনচুয়ালি, আরও নেক্সট আপকামিং ভিডিওজেও আরও অনেক কিছু ইনফরমেটিভ কিছু যদি পাই আপনাদের দেখাবো, যেগুলো আমাদের লাইফ এফেক্ট করছে বা আমাদের প্রবলেমস হচ্ছে যেগুলো আমরা ট্রাবল শুট করছি। হোপফুলি আপনাদেরও কিছু হেল্প হবে। থ্যাংক ইউ, কিপ লাভিং আস, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।